এর মধ্যে আপনি দেখতে পেলেন মারামারি হইতেছে দুই পক্ষে। ভাই দুই পক্ষে মারামারি হয়েছে আপনি কোথায় দেখতে পাইলেন? আমি তো দেখলাম এক পক্ষে খালি মাইর খাইছে আর এক পক্ষ খালি মাইর দিছে। 10টা মিনিট স্টুডেন্টদেরকে একটা নেক ইউজ করে গেলেন, এই যে স্টুডেন্টগুলো মাইর খেলো 3টা মাস ধরে, এই ব্যাপার ওনার মুখ থেকে একটা কথা বের হলো না। আমি সোলায়মান সুখন দেখলাম কোটা আন্দোলনের ব্যাপারে একটা ভিডিও বের করছেন, মানে আমার ভিডিওটা দেখার পর মাথাটা টং হয়ে গেছে, ব্যথা, মানে সিরিয়াসলি ব্যথা করতেছে আমার মাথাটা। আমি শুয়ে পড়ছিলাম, আমার এই যে গতকালকে আগামীকালকে একটা অ্যাসাইনমেন্ট, ডিউ অ্যাসাইনমেন্টটা অর্ধেক শেষ করলাম মাত্র, 4টা বাজে প্রায় রাত করে শুয়েছি, শুয়ে ভিডিওটা দেখছি, দেখার পর আমার আই কুডন্ট টেক ইট, মানে মানুষ কীভাবে পারে মানুষের পক্ষে এত এত নিচে নামা, মানুষের পক্ষে এত সেল আউট হওয়া কীভাবে সম্ভব? আই হ্যাভ নো আইডিয়া, আই হ্যাভ নো ফাকিং ক্লু, আই এম সরি ফর কার্সিং, বাট আমি মানে প্রথমে একটা কথা একটু ক্লিয়ার করে নিই, যে মোটিভেশনাল স্পিচ বা মোটিভেশনাল কথাবার্তার ব্যাপারে আমি দীর্ঘদিন যাবৎ এটার এগেনস্টে বিরুদ্ধে কথা বলে আসতেছি, সেই অনেক আগে থেকে যখন কেউ এই বিষয়টা নিয়ে কোনো চিন্তা করার নাই বা পজিটিভলি দেখে আসতেছিল। আমার কাছে অনেক কিছু আপত্তিজনক মনে হয়েছে এই সাবজেক্টটার ব্যাপারটার, আমি সেগুলো নিয়ে সে অনেক আগে থেকে লিখে আসতেছি, যখন কেউ এগুলো নিয়ে কথা বলে নাই, ভিডিও বের করছি যখন, তখন এটা নিয়ে অলমোস্ট কেউ কথাই বলতেছিল না, ভিডিওটা বের করার পর তারপর খুব কুইকলি আই ডোন্ট নো হাউ জিনিসটা ভাইরাল হলো, টপিকটা সাবজেক্টটা আর কি। সো আমি যে কারণে শুরুতে কথাটা আপফ্রন্ট বলে নিলাম সেটাই যে আমার কিন্তু কোনো পার্সোনাল এজেন্ডা বা পার্সোনাল কোনো বিদ্বেষ কোনো পার্সোনাল ইন্ডিভিজুয়ালের প্রতি ছিল না, আমার সাবজেক্টটা নিয়ে আমার আপত্তির জায়গা ছিল, আমি সাবজেক্টটা নিয়ে কথা বলছি। সো এভাবে এটাকে লিঙ্ক করার বা কানেক্ট করার সুযোগ নাই যে আমি হয়তো ওনার প্রতি কোনো বিদ্বেষ অনেক আগে থেকে, এরকম কোনো ব্যাপার নাই, আমার কোনো পার্সোনাল কারোর প্রতি কোনো ইয়ে নাই, ইস্যু নাই। তো হ্যাভিং সেড দ্যাট, উনি যে ভিডিওটা করলেন, আমি আই 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 রিয়েলি হোপ উনি ভিডিওটা না করতেন, মানে ওই ভিডিওটা করে উনি নিজেকে এম্বারেস করছেন, নিজেকে এক্সপোজ করছেন। কীভাবে রে ভাই সম্ভব আপনার, মানে কীভাবে সম্ভব একটা মানুষের পক্ষে এরকম অন্ধ এরকম কানা হওয়া, কেমনে পসিবল? আই মানে আমি আই ক্যান নট ফ্যাদম। আমি উনি পুরো 10টা মিনিট ভিডিও করলেন, 10টা মিনিটে পুরো 10টা মিনিট উনি স্টুডেন্টদেরকে অ্যাড্রেস করে গেলেন, যারা কোটা আন্দোলন স্টুডেন্ট, উনি স্টুডেন্টদের হাজারটা সমালোচনা করার জিনিস খুঁজে খুঁজে বের করে নিয়ে আসছেন, মানে স্ক্যাভেঞ্জ করে বের করে নিয়ে আসছেন, এগুলো না এক্সিস্ট করে না। মানে জাফর ইকবাল স্যার যেরকম একটা কলাম লিখছে যে কোটা আন্দোলনকারীরা মাসের পর মাস মাইর খাইতেছে, যেই ছেলেগুলো মাইর খেলো একতরফাভাবে, উনি ওনার কোনো কলাম বের হয় না, তারপর সমালোচনার মুখে একটা কলাম বের হয়েছে, সেই কলামের মধ্যে পুরো একটা কলামে, আমি তো এটা মানে পুরো একটা কলামে একটা লাইন উনি শুধুমাত্র ব্যয় করছে, সেখানে উনি বলছে তা উনি মনে করে, উনি মনে করে যে কোটা এই কোটা 50% 6% কোটা জাস্টিফাইড না, এরকম কোনো একটা কথা উনি মনে করে, তাও হি ইজ নট শিওর। তো এই ধরনের পাটপারি আচরণ, একটা কলামে আপনি একটা লাইন বাদের পুরাটা কলাম আপনি স্টুডেন্টদেরকে সমালোচনা করে গেলেন, স্টুডেন্টরা রাস্তা আটকাইছে এইটা নিয়ে আপনি পুরো একটা কলাম দাঁড় করায় ফেললেন, আর স্টুডেন্টরা মাসের পর মাস 3টা মাস ধরে মাই খেতেছে, আপনার একটা কথা বের হলো না, না সেই কলামে, না এর অন্য আলাদা কোনো সেপারেট কলামে, না কোনো কথার মাঝখানে, আপনি কখনো এই পয়েন্টটাই অ্যাড্রেস করলেন না যে স্টুডেন্টরা মাই খেতেছে, মুখ দিয়ে আপনার একটা সাউন্ড বের হলো না। এই ভদ্রলোক একটা 10 মিনিটের ভিডিও করলেন, 10টা মিনিট ধরে উনি স্টুডেন্টদের নানা দোষ সমস্যা খুঁজে পাইছে, ইনায় বিনায় ওনার তো ইনায় বিনায় কথা বলে, কারণ সরাসরি কথা বলা যাবে না, পপুলারিটি ইয়ে হইতে পারে, প্লামিট করতে পারে, সো ইনায় বিনায় কথাবার্তা বলে, ইনায় বিনায় 10টা মিনিট স্টুডেন্টদেরকে একটা নেকিউজ করে গেলেন, এই যে স্টুডেন্টগুলো মাইর খেলো 3টা মাস ধরে, এই ব্যাপার ওনার মুখ থেকে একটা কথা বের হলো না। আমি এই যে পয়েন্টগুলো টুকে রাখছি, আমি ভিডিওটা দেখছি আর পয়েন্টগুলো লিখে রাখছি যে উনি কী কী কথা বলছে। উনি প্রথমে শুরু করছে কি, উনি প্রাইভেট সেক্টরে কাজ করে, মানে কেন তো দেরি হয়েছে ওনার কোটা বিষয় নিয়ে কথা বলতে, উনি এটা অ্যাড্রেস করতেছে এই কারণটাকে, সবাই যেহেতু সমালোচনা করতেছিল, সবাই সমালোচনা না করলে এই লোক জীবনে মনে হয় না কোটা থেকে বের হয়ে আসতো ইন দ্য ফার্স্ট প্লেস, যাক বের হয়ে আসছে থ্যাংকস টু হিম, এই কারণে আজকে ওনারে মানে এক্সপোজড হয়েছেন। উনি বলতেছেন উনি প্রাইভেট সেক্টরে কাজ করেন, সো প্রাইভেট সেক্টরে ভালো মন্দ ওনার চোখে আগে পড়ে, এই কারণে ওনার এত দেরি হয়েছে বের হয়ে আসতে, মানে এতই আগে প্রাইভেট সেক্টর চোখে পড়ে এবং পাবলিক সেক্টরটা এত পরে চোখে পড়ে, 3 মাস পোলাপান মাই খাওয়ার পর, এত সমালোচনার পর, তারপর ওনার চোখে পড়ছে। ওকে গুড, কেমনে সম্ভব ভাই? ব্যাখ্যা করারই দরকার ছিল না, কেন আপনি এতদিন বের হন নাই ব্যাখ্যা করারই দরকার ছিল না, লিম কথাবার্তা বলারই কোনো দরকার ছিল না। এনিওয়েজ, তারপর উনি বলতেছেন যে ঘুরে বলবো নাকি সোজা করে, উনি বলছেন ঘুরিয়ে বলবো নাকি সোজা করে বলবো, শুধু তাদেরই হ্যাঁ এটা বলতেছেন, মানে ঘুরে বলবেন না সোজা করে বলবেন, শুরুতে একটু ক্লিয়ার করে, উনি শিওর না কিভাবে বলবেন। ভাই শুনেন,
ঘুরে আর বলার, সোজা করে বলার কোনো বিষয় না। বিষয়টা এত খুব জটিল, কমপ্লেক্স, কমপ্লিকেটেড কোনো সাবজেক্ট কিন্তু না। এখানে অনেক গ্রে এরিয়া না, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কাদের কাছে গ্রে এরিয়া জানেন? কাদের কাছে বিষয়টা জটিল লাগে? ঠান্ডাবাজদের কাছে, যারা ঠান্ডাবাজ, দালাল, তাবেদার, তাদের কাছে বিষয়টার মধ্যে অনেক দিক মনে হয়। আসলে কিন্তু বিষয়ের মধ্যে কোনো দিক নেই। আপনার কাছে অনেক জটিল মনে হচ্ছে না সাবজেক্টটা, কথা বলতে পারতেছেন না, কারণ হইতেছে আপনার মধ্যে ঝামেলা আছে। এনিওয়েজ, উনি বলতেছেন কি যে স্পেশালি আন্দোলনটা রাস্তায় চলে গেছে, পুলিশ লাঠিচার্জ করছে, আবার ডিসির বাড়ি ভেঙে ফেলছে, পুরো ব্যাপারটা মেসড আপ হয়ে গেছে। হ্যাঁ, উনি শুরুতেই শুরু করছেন যে কোটা আন্দোলন ব্যাপারটা মেসড আপ হয়ে গেছে। কিভাবে মেসড আপ হইলো কোটা আন্দোলন ব্যাপারটা? মানে উনি বুঝাতে চাইতেছেন যে আন্দোলন জিনিসটা মেসড আপ হয়ে গেছে, আন্দোলনটার মধ্যে ঝামেলা ছিল। এক্সকিউজ মি, ভিসির বাড়িঘর নাকি ছাত্ররা ভাঙচুর করছে? আচ্ছা, ভিসির বাড়িঘর কি ছাত্ররা ভাঙচুর করছিল? আপনি কি বাংলাদেশে থাকেন নাকি বিদেশে থাকেন, নাকি আপনি গর্তে থাকেন নাকি সেতু নিদ্রায় ছিলেন, নাকি আপনি সরকারি দলে নাম লিখাইছেন, কোনটা? কারণ এই কথাবার্তাগুলা কিন্তু শুধুমাত্র সরকারি দলের নেতা টেতা মন্ত্রী টন্ত্রী এদের মুখ থেকে বের হয়। ইভেন প্রধানমন্ত্রী সংসদে লাস্ট যে বক্তৃতা দিলেন সেখানে সববিরোধী কথা বলছেন এই ভিসির বাড়িতে ভাঙচুর বিষয় নিয়ে। শুরু থেকে ওনারা বোঝানো হচ্ছে, এখন পর্যন্ত মাঝে মধ্যে এরকম করে কথা বলেন যে ভিসির বাড়িতে ভাঙচুর যারা করছে এরা হইতেছে সশস্ত্র প্রশিক্ষিত সন্ত্রাসী। এ টাইপের ওয়ার্ড ওনারা ইউজ করেন, ট্রেন্ড প্রশিক্ষিত সন্ত্রাসীরা ভিসির বাড়িতে হামলা করছে। এটা বলুন আর এটা বুঝাইতে চান যে এই আন্দোলনটা ছাত্রদের আন্দোলন না, এটার মধ্যে জামাত শিবির বিএনপির লিঙ্ক আছে, জামাত শিবির বিএনপির প্রশিক্ষিত কর্মীরা ভিসির বাড়িতে ভাঙচুর করছে, এরা আন্দোলনের সাথে আছে, এই কথাটা বলুন আর এটা বুঝাইতে চান। অন দ্য আদার হ্যান্ড আবার ওনারা বলেন কি, যেমন প্রধানমন্ত্রী এদিন সংসদে বললেন যে কোটা আন্দোলনে যারা ভিসির বাড়িতে ভাঙচুর করা হয়েছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, মানে স্টুডেন্টদেরকে গ্রেফতার করাটাকে জাস্টিফাই করতেছে ভিসির বাড়ির ভাঙচুর দিয়ে। আপনারা আবার অন্য সময় প্রধানমন্ত্রীর স্পিচের আবার অন্যান্য নেতারা একটু আগে আপনারা বললেন, বোঝানোর চেষ্টা করলেন, ইমপ্লাই করলেন যে এইটার আন্দোলনের সাথে আসলে বিরোধী চক্র জড়িত, এই ভিসির বাড়িতে ভাঙচুর করছে এরা ট্রেইনড সন্ত্রাসীরা, সাধারণ ছাত্র না। আবার এখন বলতেছেন আপনারা যে ভিসির বাড়িতে ভাঙচুর করছে যারা তাদেরকে গ্রেফতার করতেছেন, সাধারণ ছাত্ররা করছে। তো যারা পলিটিশিয়ান এরা তো ধান্দাবাজ, স্ববিরোধী কথাবার্তা বলবে, খুবই স্বাভাবিক। তো আপনি কবে থেকে পলিটিশিয়ান হয়ে গেলেন? ভিসির বাড়িতে ভাঙচুর করছে আপনি জানেন না কারা ভিসির বাড়িতে ভাঙচুর করছে? আপনি কি ফলো করেন না? আপনি কি বিষয়টা নিয়ে কথা বলার আগে আপনি কি কোনো স্টাডি করে আসছেন? মানলাম আপনি এই দেশে থাকেন না, মানলাম আপনি খাটের নিচে লুকিয়ে ছিলেন, আপনি কোনো কিছু দেখেন নাই আপনি। হ্যাঁ, তো যেহেতু কোনো কিছু জানেন আপনি এই দেশে ছিলেন না 3 মাস ধরে, কি হইতেছে আপনার কোনো খবর নাই, ইউ হ্যাভ নো ফাকিং ক্লু, আপনি স্টিল ভিডিও বানায় ফেলছেন 10 মিনিটের, তো একটু পড়াশোনা করে আসতেন, আপনি একটু সার্চ দিলে সাথে সাথে দেখতে পাইতেন এটিএন বাংলার যে ইয়েটা ভাইরাল হয়েছে। আপনি বাংলাদেশে থাকলে জানতে পারতেন, আপনি দেশে থাকেন না জানেন না, এই জন্য আই গেট ইট, যে যে ভাইরাল হয়েছে যে ভিডিওটা এটিএন বাংলা রিপোর্ট করছে, ঢাকা ভিসির বাসা যারা ভাঙচুর করতে ঢুকতেছিল তখন ভিডিও করা হয়েছে পিছনে ঢাকা কলেজ লেখা বহিরাগত রড নিয়ে, এবং এরা কারা সেটার স্টুডেন্টরা ভিডিও করে প্রচুর ভিডিও আপলোড করা হয়েছে, যে স্টুডেন্টরা ঢাকা কলেজ থেকে রড টুড নিয়ে ঢাকা কলেজের স্টুডেন্ট বহিরাগত বের হয়ে আসতেছে, তারপর এরা ভিসির বাড়িতে ঢুকছে, ঢুকে ভাঙচুর করে আবার বের হয়ে গেছে, সম্ভবত আন্দোলনকে বিতর্কিত করার জন্য, সম্ভবত সরকার দলীয় লোকজন। কিন্তু ভিডিওতে আমরা দেখতে পাইছি যে ঢাকা কলেজের হাত লেখা, ঢাকা কলেজের ছেলেপেলের লটটট হাতে নিয়ে ঢুকছে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট না। আপনি শুরুতেই বিতর্কিত করে দিলেন সরকারি স্টাইলে যে স্টুডেন্টরা ভিকির বাড়িতে ভাঙচুর করছে, মেসড আপ করে ফেলছে আন্দোলনটাকে, মাই অ্যাস। আপনি তারপর বলতেছেন যে তারপর মানে যত সময় গেছে আপনি তত আস্তে আস্তে আরও তত লেম থেকে লেমেস্ট হয়েছেন। তারপর উনি বলতেছেন যে সরকারি চাকরির জন্য যে আন্দোলন, ধর্মঘট, এরা কি ধর্মঘট, এরা এইসব সময় কিন্তু অন্যান্য রাস্তায়ও দেয়া যায়, প্রাইভেট সেক্টর ব্যবসা শুরু করা যায়। উনি বলতেছেন যে এইসব আন্দোলন ফান্দোলন এগুলো করেছে এই সময়টা অন্য ভালো কাজে লাগাও। ভাই, এখানে আসলে আপনার কাছ থেকে সাবস্টিটিউট জানতে চায় না, কোনো বেটার অপশন জানতে চায় না, বেটার অল্টারনেটিভ কি আপনার কাছ থেকে শুনতে চায় না। আপনি এমন কেউ আসেন না যে অল্টারনেটিভ শোনার জন্য ঢাকা ভার্সিটি স্টুডেন্টদের আপনার পেছনে দৌড়ানো লাগবে, রাইট? আপনি এমন কেউ আসেন না যে ঢাকা ভার্সিটি স্টুডেন্ট আপনার কাছ থেকে তাদের ক্যারিয়ার ইয়ে নিয়ে বেড়াবে। আপনি যে মোটিভেশন স্পিচগুলো যেখানে দেন সেইখানে যান, আপনার টার্গেট অডিয়েন্স কে আমি জানি না, আমার মনে হয় না অনেক ঢাকা ভার্সিটি স্টুডেন্ট আপনার টার্গেট অডিয়েন্স, তো আপনার কাছ থেকে এই পরামর্শ লাগবে না, ঠিক আছে? একটি স্টুডেন্ট একটা ন্যায্য আন্দোলন, একটা একটা এখানে ন্যায় অন্যায়ের কথা হইতেছে, 56% কোটা দিয়ে যোগ্য স্টুডেন্টদেরকে বসায় রেখে যারা যোগ্যতার পরীক্ষা টিকতে পারে না এদেরকে নেওয়া হচ্ছে, সেটা নিয়েও কথা কিন্তু অনেকদিন যাবৎ হয় নাই, রিসেন্টলি শুরু হয়েছে মুক্তিযুদ্ধের নাতিপুতির প্রসঙ্গে এসে। তো আপনি সেইটারে আপনি আপনার মুখ থেকে কি বের হলো এই বিষয়ে, যে এইগুলো সময় নষ্ট না করে তোমরা অন্যান্য কাজ করো, আন্দোলন ফান্দোলন না করে কি করে আপনার আপনার হইতেছে অন্যান্য রাস্তায় সময় দেওয়া যায়, প্রাইভেট সেক্টরে ব্যবসা শুরু করা যায়। আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা, খুব ভালো, থ্যাংক ইউ।
তারপর আপনি বলতেছেন, উনি বলতেছে যে উনি মুক্তিযোদ্ধা কোটটা নিয়ে উনি কোনো কথাই বলবেন না, উনি একেবারে মানে ওই রাস্তায় বন্ধ করে দিচ্ছে। উনি বলতেছে কি যে 56% জাফর ইকবাল স্যার মতো আর কি, যে আমি মনে করি 56% কোটা জাস্টিফাইড না, এরকম আর কি সেফ প্লে করতেছে আর কি, একটু মানে একটু টাচ করে হইতেছে, বুঝিতে যেতেছে আমি নিরপেক্ষ, আসলে তো নিরপেক্ষ, আসলে তো আমি দালাল আর কি। তো উনি বলতেছে যে 56% কোটা, হ্যাঁ বেশি এটা আসলে, ঠিক আছে এটা না, তবে উনি মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কোনো কথাই বলবে না, এবং উনি মনে করে যে মুক্তিযোদ্ধা কোটা যদি আরো বাড়ানো দরকার হয় দরকার আরো বাড়াক। আচ্ছা ভাই, 30% আর 50%-এর মাঝখানে আর বাড়ানোর রুমটা কোথায় আছে? আপনি মনে করেন 56% বেশি কমানো দরকার, কিন্তু আপনি মনে করেন 30%-টাকে দরকার আরো বাড়ানো, আর রুমটা আমি তো কোনো রুম দেখি না, 30 আর 50 56-এর মতো কোনো রুম দেখি না, আর কোথায় বাড়াবেন? আপনার কাছে মনে হয় আরো বাড়ানো দরকার হলে বাড়ানো যেতে পারে? কত ধান্দাবাজি, মানে এইসব ধান্দাবাজি, মুক্তিযুদ্ধ ধান্দাবাজি, মুক্তিযুদ্ধ নিয়ে কত করবেন ভাই? আপনি মুক্তিযুদ্ধ কোটার ব্যাপারে আপনি আপনি জানেন খুব ভালো করে, আই হোপ আপনি জানেন, নাহলে আপনি ভিডিও বানাইতে গেছেন কেন? না জানলে কোনো একটা সাবজেক্ট নিয়ে কথা বলবেন কেন আপনি যদি না জানেন, ওয়েল ইনফর্ম না হইলে? আপনি বলতেছেন এই কথা, তো আপনি আই হোপ আপনি জানেন যে আসলে এখানে ইস্যুটা মুক্তিযোদ্ধা কোটাটা নিয়ে, কারণ 56%-এর মধ্যে 30% মুক্তিযোদ্ধা কোটা, এবং মুক্তিযুদ্ধর সাথে কিন্তু কোনো ইস্যু না। আপনি বোঝানোর চেষ্টা করছেন যে মুক্তিযুদ্ধ এই সেইকে বিতর্কিত করা, এই বোঝানোর চেষ্টা করছেন পর সরকারি যারা ইয়ে নেতা এদের মতো আর কি, আপনি তো ওদের এজেন্ট হয়ে মনে হয় ভিডিওটা করতে নামছেন, আমি জানি না, মানে আই কুডন্ট মেক বেটার সেন্স অফ ইউর ভিডিও 10 মিনিটস। তো মুক্তিযুদ্ধ কোটা নিয়ে কেন বিতর্ক আমি আপনার একটু বুঝিয়ে বলি, আপনি যেহেতু জানেন না, যেহেতু না জেনে কথা বলতেছেন, এটার বিতর্কের কারণ হচ্ছে মুক্তিযুদ্ধে যখন নাতিপুতিদেরকে অ্যাড করা হইলো, রাইট, যখন নাতিপুতিদেরকে অ্যাড করা হইলো তখন বিতর্ক শুরু হয়েছে, তার আগ পর্যন্ত কিন্তু এটা নিয়ে এত আন্দোলন হয় নাই। ছেলে মেয়ে নাতিপুতি আপনার কোন যুক্তিতে মনে হয় যে মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কোয়ালিফাইড মুক্তিযোদ্ধা কোটার জন্য? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে মুক্তিযুদ্ধা কোটাটা একমাত্র এরিয়া যেখানে 2 নম্বরই ধান্দাবাজি করার সুযোগ আছে। নারী কোটায় আপনি কিন্তু একজন পুরুষ ঢুকতে পারবেন না, নারী হওয়া লাগবে তাকে ঢুকতে। জেলা কোটায় কিন্তু আপনি কুমিল্লার হলে কিন্তু আপনি নোয়াখালী পরিচয় দিয়ে ঢুকতে পারবেন, আপনার কুমিল্লার লোকই হওয়া লাগবে, কারণ আমার সার্টিফিকেট সব ইনফরমেশন আছে, সেখানে আপনি 2 নম্বরই করতে পারবেন না। কিন্তু মুক্তিযোদ্ধা কোটার মধ্যে আপনি মুক্তিযোদ্ধা না হইলেও সার্টিফিকেট একটা কিনে মুক্তিযোদ্ধা হয়ে যেতে পারতেছেন। আপনি তো মনে হয় বাংলাদেশেই বড় হয়েছেন, আই হোপ অ্যান্ড বিলিভ আপনি বাংলাদেশে বড় হয়েছেন, তো বাংলাদেশ তো এগুলো জানেন, আই হোপ অ্যান্ড বিলিভ যে আপনি এটিএন বাংলা থেকে শুরু করে আরও কি এই যে সরি 24 না কার জানি এরকম মুক্তিযুদ্ধ সার্টিফিকেট বিক্রির উপরে একটা অনুসন্ধানের রিপোর্ট হয়েছে, আই হোপ আপনি সেটা দেখছেন। আমি জানি না আপনি কি নিয়ে এত ব্যস্ত যে কোনো কিছুই জানার সময় পান না, ভিডিও বানানোর সময় পান 10 মিনিট কোনো কিছু না জেনে। তো মুক্তিযুদ্ধ কোটার নিয়ে কী হইতেছে এগুলো নিয়ে কিন্তু দেশের সবাই জানে, সার্টিফিকেট কেনা বেচা, তারপর নাতিপুতি ঢোকানো, এসে এগুলো নিয়ে বিতর্কটা শুরু হয়েছে, মুক্তিযোদ্ধাদের সাথে কারো কোনো ইস্যু নাই। যারা রাজনীতিবিদ, যারা রাজনীতিবিদ ধান্দাবাজি কথাবার্তা যারা বলেন, ওনারা এই জিনিসটাকে এমনভাবে উপস্থাপনের চেষ্টা করেন যেখানে স্টুডেন্টদের সাথে মুক্তিযুদ্ধের একটা কনফ্লিক্ট দেখানোর চেষ্টা করে, বিতর্কিত করার চেষ্টা করেন জিনিসটাকে, আসলে কিন্তু মুক্তিযুদ্ধ ইস্যু না, মুক্তিযুদ্ধর এই কোটার ফাঁক ফোকর দিয়ে দাতিপুতি, তারপর হইতেছে অযৌক্তিক কাজগুলো যে করা হইতেছে, সার্টিফিকেট বিক্রি করা হইতেছে, এই জিনিসগুলো দেখার পর স্টুডেন্ট আন্দোলনে নামছে। যেরকম মতিয়া চৌধুরী যখন বলছেন রাজাকার, স্টুডেন্টরা বলছে যে হ্যাঁ আমি রাজাকার, এটা কিন্তু ওরা বলে নাই যে ওরা রাজাকারকে সাপোর্ট করতেছে না, রাজাকারীকে, ওরা মতিয়া চৌধুরীর উক্তিটারে নিয়ে বিদ্রুপ করে বা দুঃখের জায়গা থেকে কথাটা এভাবে বলছে, কিন্তু যারা রাজনীতিবিদ তারা বলার বোঝানোর চেষ্টা করতেছে কি হ্যাঁ ওরা রাজাকার বলছে, সবাই জানে, এভরিবডি নোজ কে ওরা রাজাকার, এটা বলে নাই, এখানে কি হয়েছে সবাই জানে, মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কি হইতেছে সবাই জানে। আপনার মতো কিছু মানুষ যারা জিনিসটাকে মুক্তিযুদ্ধ ভার্সেস ইয়ে বানানোর বানায় জিনিসটাকে বিতর্কিত করার চেষ্টা করেন, তা আপনার আপনি শুরুতে বলে দিচ্ছেন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না, কোনো কথাই বলবেন না, কারণ আপনি জানেন এখানে ইস্যুটাই মুক্তিযোদ্ধা কোটা নিয়ে, এবং আপনি আরও বলে দিচ্ছেন যে আরো তখন আরো বাড়ানো হোক। মোটিভেশনাল স্পিচ দিয়ে তো আজকাল শুনি টাকা কামাই করা যায়, মানে কি টাকা পয়সার পরিমাণ কমে গেছে নাকি আমি জানি না। আচ্ছা ফাইন, খুব ভালো যুক্তি, ওকে। উনি কিন্তু যে 10 মিনিটের ভিডিওতে পুরাটা ভিডিও তিনি স্টুডেন্টদেরকে নিয়ে কথা বলছে, যারা মাইর খাইছে ওদেরকে নিয়ে কোনো কথা বলেন। উনি বলতেছে কি যে পুলিশে যে এখানে বলতেছে যে পুলিশ নাকি লাঠি চার্জ করছে, পুলিশ নাকি, উনি উনি শিওর না পুলিশ লাঠি চার্জ করছে কিনা, উনি নাকি, আমার মনে হয় আই হোপ উনি বাংলা ভাষা বাংলাদেশে জন্মাইছেন, বাংলা ভাষা নাকির মানে বোঝেন, নাকির মানে হচ্ছে আপনি শোনা কথা, নাকি মানে হচ্ছে আপনি শিওর না, আপনি শোনা কথা বা আপনি ইউ আর নট শিওর। সো 3 মাস ধরে যে মাইর খেলো ছাত্রগুলা, ভিডিও ছবি আপনি কোনোটাই আপনার চোখে পড়া নাই, আপনি পুলিশ নাকি লাঠি চার্জ করছে, আচ্ছা ওকে আই গেট ইট। তারপর আপনি বলতেছেন যে কেন লাঠি চার্জ করছে, কারণ পুলিশ হচ্ছে যে সিভিল, মানে কথাটা কি বলছে উনি, মানে সিভিল অর্ডার মেনটেন করতে হবে এমন কিছু মিন করতে চাইছে আর কি,
উনি কথাটা বলছিল যে টু মেনটেন সিভিল রাইটস। আচ্ছা আমি আই গেস উনি সিভিল অর্ডার বলতে চাইছে, রাইটস বলে ফেলছে, আর মেবি জানি না উনি হয়তো ওনার ইংরেজি অন্যরকম, আমি বলতে পারবো না। তো উনি বুঝেছে সিভিল অর্ডার মেনটেন করার জন্যে বা ইয়ে পুলিশ হইতেছে এটার মধ্যে ইয়ে করছে। ছাত্ররা কি করছিল যে পুলিশকে এখানে ইন্টারভিউ করতে হইলো, ছাত্ররা কি করছিল? আপনি কিন্তু বোঝানোর চেষ্টা করছেন আরো যে অহিংস আন্দোলন করতে হবে, ছাত্রদেরকে উপদেশ দিতেছেন, মানে আপনি তো পুরো 10 মিনিটস আপনি ছাত্রদেরকে অ্যাড্রেস করছেন আপনার, মানে যারা মাইর খেলো নিরস্ত্র ছেলেগুলা, যারা মাইর খেলো, আপনি ওই যে রাজনৈতিক নেতানেত্রীর মতো আপনি তাদেরকে নিয়ে কথা বলো, আপনি ইউ ক্যান নট হেল্প ইউর সেলফ, আপনি তাদেরকে নিয়ে 10 মিনিট কথা বলেন, যারা মারলো আপনি তাদেরকে পিছনে একটা শব্দ ব্যয় করেন না এই 10 মিনিটের মধ্যে। কেমনে মানুষ এত নিচু এত ছোট লোক হইতে পারে, মানে আমার মাথায় ঢোকে না। আপনি বলতেছেন যে পুলিশ নাকি ছাত্রদের আক্রমণ করছে, কেন? কারণ পুলিশদেরকে সিভিল মানে অর্ডার মেনটেন করতে হবে পুলিশকে, এই কারণে। ছাত্ররা এমন কি করছিল যে পুলিশকে অ্যাটাক করতে হয়েছে? সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি যেহেতু বলতেছেন ছাত্রদেরকে পরামর্শ উপদেশ দিচ্ছেন অহিংস আন্দোলন করতে হবে, রাস্তা কানা যাবে না, ও আপনি আবার জাফর ইকবাল স্যারের মতো রাস্তা কানা নিয়ে ব্যাপক আপনি ইয়ে কি জানি বলে আপনি ব্যাপক পদার রাস্তার কারণে নিয়ে, যেখানে হইতেছে মাসের পর মাস শাহবাগে কিন্তু কয়েক মাস ধরে রাস্তা মানে মোর দেন 1 মান্থ রাস্তা আটকা পড়েছিল, আপনি কিন্তু একটা কথা আপনার মুখ থেকে বের হয় নাই, তখন আপনারা কেউ বলেন নাই যে রাস্তা আটকায় এটা করতেছে কেন। আর এখানে একটা বিকাল রাস্তায় নামছে, আপনাদের দুঃখে বাঁচেন না, আপনারা একটা বিকাল রাস্তা ব্লক করছে, মাই গুডনেস, মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। আপনারা এই একটা বিষয় হয়েছে, পলিটিশিয়ান যেরকম করে একটা লেঞ্জা কোথাও ধরে পুরো জিনিসটাকে বিতর্কিত করার চেষ্টা করে, আপনারা এরকম একটা কি কি ধরে আপনারা মানে আপনি পাইলেন কি অহিংস আন্দোলন করা লাগবে, জ্যাম তৈরি হয় রাস্তার মধ্যে, আপনি এগুলো নিয়ে কথা বললেন, ঢাকা শহরের জ্যাম নল। আচ্ছা পুলিশ হইতেছে কি সিভিল, তো পুলিশ কেন আক্রমণ করলো, ছাত্ররা কি করছে? আমি আপনার মানে এগেইন ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনি যেহেতু বাংলাদেশে থাকেন না এবং আপনি যেহেতু মূর্খ মানে ইগনোরেন্ট, মানে মানে ইগনোরেন্ট কাকে বলে, মূর্খ কাকে বলে, মানে হইতেছে না জেনে কোনো কথা বলা, মূর্খ এবং নিরক্ষরের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আপনাকে নিরক্ষর বলতেছেন, আপনি তো আইবিএ থেকে পড়াশোনা করছেন, আমরা সবার মুখস্থ হয়ে গেছে, তারপর আপনি ইয়েতে ছিলেন, সো আপনার আমি নিরক্ষর বলি নাই, মূর্খ বলতেছি, কারণ আপনি না জেনে কথা বলতেছেন। সো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, যে ছাত্ররা কিন্তু অনেক এই 3 মাস তো মাইর খেয়েছে, তার অনেক আর্থিক আন্দোলনটা করে আসতেছিল এবং খুবই অহিংস, আপনি তা উপদেশ দিলেন অহিংস আন্দোলন করার জন্য, দে হ্যাভ বিন অহিংস অল দ্য ওয়ে, ওরা অহিংস আন্দোলন করতেছিল, মানববন্ধন করতেছিল, সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতেছিল, সরকার কোনো পাত্তাই দিচ্ছিল ওদেরকে। পরে বাধ্য হয়ে ওরা একদিন শাহবাগে বিকালবেলা শাহবাগের মুখটা আটকাইছে, আটকাইতে দেরি পুলিশ মাইর ধর করে তুলে দিছে। এই একটা বিকালের দুঃখে আপনাদের কলিজা ফেটে যেতেছে, ঢাকা শহরের জ্যাম। আচ্ছা ভালো, তো পুলিশ মারধর করে তুলে দিছে, ছাত্ররা কিন্তু এখানে কোনো সহিংসতা করে নাই, পুলিশ এসে সহিংসতা করছে, তুলে দেওয়ার পর ছাত্ররা ক্যাম্পাসের মধ্যে ঢুকে গেছে শাহবাগ থেকে, পুলিশ সেইখানে তাদেরকে টিয়ার সেল নিক্ষেপ করা, মারপিট করা শুরু করছে। তারপর সেই টিয়ার সেলের হাত থেকে বাঁচার জন্য ধোয়া থেকে ছাত্ররা আগুন ধরাইছে, সেইটাকে রাজনীতিবিদরা উপস্থাপন করছে, ছাত্ররা ভাঙচুর করছে, আগুন ধরাইছে, ধরপাকড় জ্বালাও পড়াও করছে, মানে স্বভাবত মিথ্যাচার। আপনারাও যেগুলো করতেছেন, আপনি এখন বলতেছেন যে ছাত্ররা সহিংস ছিল বোঝানোর চেষ্টা করতেছেন, পুলিশ অর্ডার মেনটেন করার জন্য নাকি আক্রমণ করছে, আপনি বলতেছেন আমি জানি না ইন উইচ প্ল্যানেট এই ঘটনাগুলো ঘটছে, পৃথিবীতে ঘটে নাই, অথবা আপনার এবং আমার হইতেছে আমরা দুটা ভিন্ন ডাইমেনশনে বাস করি, দুইটা ভিন্ন ইউনিভার্সে বাস করি। এনিওয়েজ, তো এক্সকিউজ মি, তো সেটাই আপনি এটা বলার চেষ্টা করতেছেন, ছাত্ররা কিন্তু একটা ফর নট ফর সিঙ্গেল সেকেন্ড ছাত্ররা সহিংস ছিল, ছাত্রদেরকে অ্যাটাক করা হয়েছে, তারা আগুন জ্বালাইছে ধোঁয়ার হাত থেকে বাঁচার জন্য, তারা পুলিশকে আক্রমণ করে নাই, তারা ছাত্রলীগকে আক্রমণ করে নাই, আক্রমণ করার প্রশ্নই ওঠে না, তারা ছিল নিরস্ত্র, পুলিশ ছিল সশস্ত্র, ছাত্রলীগ ছিল সশস্ত্র, তারা অস্ত্র শস্ত্র লাঠি সোঁটা হাতুড়ি গুলি বন্দুক টিয়ার শেল নিয়ে ছাত্রদের উপর ঝাঁপাইয়ে পড়ছে, ওরা পুরোটা রাত মার খাইছে, পুরো 3টা মাস ধরে মার খাইতেছে, জেলে ঢুকতেছে, আপনি 10 মিনিট ব্যয় করলেন তাদেরকে একিউজ করে, আপনি বললেন কি পুলিশ অর্ডার মেনটেন করার জন্য, এজ ইফ ছাত্ররা খুব সহিংস আন্দোলন করতেছিল, আপনি বললেন কি ছাত্ররা কি অহিংস হওয়ার পরামর্শ দিলেন, এজ ইফ ছাত্ররা অহিংস ছিল না, সহিংস ছিল। আচ্ছা তারপর আপনি বললেন কি এর মধ্যে আপনি দেখতে পেলেন মারামারি হইতেছে দুই পক্ষে, ভাই দুই পক্ষে মারামারি হয়েছে আপনি কোথায় দেখতে পাইলেন? আমি তো দেখলাম এক পক্ষে খালি মাইক খাইছে আর এক পক্ষ খালি মাইক দিছে। শুনেন ওই যে ট্রাম্প এখানে ইয়েতে শার্লটভিলে, জানেন কিনা জানি না, জানেন হয়তো শার্লটভিলে এখানে হয়েছে কি হোয়াইট সুপ্রিমিস্ট, মানে হইতেছে মানে যারা রেসিস্ট আর কি, আমেরিকার যারা রেসিস্ট ওরা হচ্ছে শার্লটভিলে একটা হচ্ছে জার্মানি নাৎসি যে ছিল, নাৎসি সমর্থন ওরা মিছিল বের করছে, তো সেই মিছিলের মধ্যে এটা আবার প্রোটেস্ট করার একটা এন্টি প্রোটেস্ট গ্রুপ আর প্রোটেস্ট করতেছিল, সেই প্রোটেস্টের মধ্যে ওই রেসিস্টদের একজন গাড়ি চালায় গাড়ি ঢুকে মেরে ফেলছে মানুষদেরকে। তো আপনার মতো ট্রাম্প, ট্রাম্পের কাছ থেকে সবাই এক্সপেক্ট করছিল ট্রাম্প মানে জিনিসটা সমালোচনা করবে, নিন্দা জ্ঞাপন করবে, ট্রাম্প কোনো নিন্দা জ্ঞাপন করবে, সে তো রেসিস্ট, নিন্দা জ্ঞাপন করবে না, স্বাভাবিক, যেমন আপনি জাফর ইকবাল ওনারা বের হয় না গর্ত থেকে, ছাত্ররা মাইরের পর মাইর খেতেছে বের হয় না। তারপর আপনার এবং জাফর ইকবাল স্যারের মতো ট্রাম্প বের হয়ে আসলেন, অনেক সমালোচনার মুখে বের হয়ে আসলেন, বের হয়ে এসে কী করলেন, আপনার এবং জাফর স্যারের মতো যারা মাইর খেলো তাদের ওই যে আপনি যেটা বললেন কি বললেন যে মানে
উভয় পক্ষেই কি কথাটা কি বলছেন ভাই? এগুলো আমার মুখ থেকে বের হবে না, আপনারটা দেখে বলতে হবে আমার। এর মধ্যে দেখলাম মারামারি হইতেছে দুই পক্ষে। আচ্ছা, ট্রাম্প বের হয়ে বললেন কি কথাটা, কোট করে বলি, ট্রাম্প বলতেছেন যে সাম ভেরি ফাইন পিপল অন বোথ সাইডস, আপনার মতো যে দুই পক্ষেই খুব ভালো মানুষ ছিল, এক পক্ষ হইছে মারছে আর এক পক্ষ হইছে মাই খাইছে, উনি বের হয়ে আসে, উনি ওনার সবাই বলতেছে নিন্দা জ্ঞাপন করতে, উনি নিন্দা জ্ঞাপন করছে কিভাবে, দুই পক্ষেই ভালো মানুষ ছিল না, দুই পক্ষে ভালো মানুষ ছিল না, একজন গাড়ি চাপা দিয়েছে আর একজন গাড়ি চাপা খাইছে, আপনি বলতেছেন দুই পক্ষে ইয়ে হয়েছে না, দুই পক্ষে হয় নাই, এক পক্ষ মারছে আর এক পক্ষ মাই খাইছে, এই ধান্দাবাজি কথাবার্তাগুলো না বলার চেয়ে ঘরে বসে ছিলেন খাটানি ছিলেন ওইটাই বেটার ছিল ভাই যান। এনিওয়েজ, আপনি আরো বলতেছেন কি যে ও সবাই কেন শুধু সরকারি চাকরিতে যেতে চাইতেছে, এটা আপনার পছন্দ না, মানে আপনি ওই যেটা বললাম ছাত্রদেরকে নিয়ে আপনার অনেক কিছু বলার আছে, কেন সরকারি চাকরি যেতে এটা আপনার পছন্দ না, সেখানে সরকারি চাকরিটা কিন্তু পয়েন্ট না, এখানে অন্যায় হইতেছে 56% কোটা নিয়ে, কারণ এখানে অনেক স্টুডেন্টরা ইনভলভ আছে যারা বলছে যে আমি বিসিএস দিব না, তারপরে ইনভলভ অনেক মুক্তিযোদ্ধার সন্তান ইনভলভ আছে যারা সার্টিফিকেট আছে, বলে যে আমি সার্টিফিকেট চাই না, অনেক প্রাইভেট ভার্সিটির ছেলে পেলে ইনভলভ আছে, ওরা বলে যে প্রশাসন তো প্রাইভেট ভার্সিটির ছেলেদের খুব আগ্রহ থাকে না বিসিএস এর প্রতি বা সরকারি চাকরির প্রতি, সবার না, অনেকটা বড় অংশের থাকে না, তারা অংশগ্রহণ করে বলছে যে আমরা কোনো কিছু সরকারি চাকরির জন্য না, আমরা আসছি অন্যায় প্রতিবাদ করার জন্য, আর আপনি এখানে এসে বলতেছেন কি যে সরকারি চাকরিতে সবাই যেতে চাইতেছে এটা আপনার পছন্দ না, গ্রেট। তারপর আপনি আরো বলতেছেন যে খুন ধর্ষণ হয় এগুলো নিয়ে তো ছাত্ররা ঝাঁপায় পড়ে না একইভাবে, কোটা আন্দোলনটা নিয়ে যেরকম ঝাঁপায় পড়ছে কারণ এখানে তাদের স্বার্থ জড়িত, কতটা কতটা মানে বিকৃত, কতটা সেল আউট হইলে একটা মানুষ এই মানে এইগুলা দেখতে পায়, আপনার কথা আমি মানলাম সত্য তাদের স্বার্থ জড়িত দেখে তারা নামছে, কিন্তু আপনি এটার কাউন্টার দিলেন কিভাবে, খুন ধর্ষণ হলে ছাত্ররা একইভাবে নামে না, কোটা নিয়ে নামছে স্বার্থ জড়িত। আচ্ছা ফাইন, মানে ডাম ফাউন্ডেড হয়ে গেছি, ভাষা হারাই ফেলছি। তারপর উনি বলতেছে শালীনতা বজায় রাখা লাগবে আন্দোলনে, মনে হয় জানি আন্দোলনে কোথাও অশালীনতা ইনভলভ ছিল, অহিংস হইতে হবে, সুন্দরভাবে দাঁড়ায় করতে হবে, মনে হয় জানি স্টুডেন্টরা কোথাও সুন্দরভাবে দাঁড়ায় করে নাই, মানে সব উপদেশ পরামর্শ স্টুডেন্টের প্রতি, মানে ওনার কথা শুনে মনে হলো কেউ যদি শোনে, কেউ যদি ঘটনাটা ফলো না করে ওনার ভিডিও শুনে, মনে হবে এখানে যারা কোটা আন্দোলনকারী এগুলো সব সন্ত্রাসী, এরা সহিংস ভিসির বাড়িতে ভাঙচুর করছে, এরা অসুন্দরভাবে দাঁড়ায় হইতে ছিল, তারপর হইতেছে এরা উল্টাপাল্টা করতেছিল, পুলিশ এদেরকে রুল এবং অর্ডার মেনটেন করতে গিয়ে এদেরকে পিটাইছে, তা এই টাইপের কথাবার্তা মনে হবে আর কি। তো এনিওয়েজ, লং স্টোরি শর্ট, উনি পুরো 10টা মিনিট একটা ভিডিও করলো, উনি ফুল টাইম স্টুডেন্টকে একিউজ করলো, নট ফর এ সিঙ্গেল সেকেন্ড হি ডিডেন্ট স্পেন্ড আ সিঙ্গেল ওয়ার্ড যারা মারলো তাদের পেছনে, এখানে যেটা বললাম কোনো গ্রে এরিয়া না, একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এক পক্ষ মারছে এক পক্ষ মাইর খেয়েছে, এক পক্ষ হইতেছে পৃথিবীর সবচাইতে অরাজনৈতিক সবচাইতে ইজি একটা সাবজেক্ট নিয়ে আসছে, যেটা নিয়ে কথা বলার জন্য কোনো ধরনের দ্বিধার কোনো জায়গা নাই, যারা দুই নাম্বার ধান্দাবাজ তারাই খালি কথা বলতে গেলে অনেক রকম প্যাঁচ মানে প্যাঁচায় ফেলে বিষয়টাকে জটিল করে তোলে, কমপ্লেক্স একটা ডাইনামিক্স এখানে, তো আপনি এরকম প্রচুর আপনি অবশ্যই জিনিসটার মানে জটিল করে তোলেন নাই, আপনি খুব সহজভাবেই আপনি খালি স্টুডেন্টদেরকে দোষারোপ করে গেছেন পুরো 10টা মিনিট ধরে। তো যেটা হয়েছে যে ভাই আপনি কোনো দরকার ছিল না ভিডিওটা করার, তারপর একটা ভালো যে আমি আসলে আই শুড অ্যাপ্রিসিয়েট যে আপনি ভিডিওটা করছেন, আপনি নিজের এক্সপোজ করছেন, আর আমি হচ্ছে যেটা বললাম যে আমি কোনো ইন্ডিভিজুয়াল নিয়ে কথা বলি না বলতে চাই না, বাট যেহেতু ইউ ম্যাটার, আপনার একটা বড় ফ্যান ফলোয়ার গোষ্ঠী আছে, আই হোপ এটা একটা আই ওপেনার হিসেবে কাজ করবে তাদের জন্য। পৃথিবীর কোনো মানুষই পারফেক্ট না, 100% পারফেক্ট, আপনি একটা কথা হয়তো আপনি আজকে এখানে একটু দালালি টাইপের করে ফেলছেন, দালালি করে ফেলছেন, তো তার মানে আপনি খারাপ মানুষ এটা না, এটা সবারই ফ্যান ফলোয়ার হেটার থাকবে, কেউই 100% রাইট কথা বলে না, সবার সব কথার সাথে 100% অ্যাগ্রি করার সুযোগ নাই, কিন্তু কিছু বিষয় আছে এত অবভিয়াস যে সেগুলো তো যখন মানুষ মানে এরকম মোচড় মাচড় দেওয়া শুরু করে, এখানে মানে ট্রিকি আচরণ শুরু করে, ট্যাকটিস করে কথাবার্তা বলা শুরু করে, এবং আপনি তো ট্রিকি ট্যাকটিস কথা বলতেন, আপনি এক পক্ষ নিয়ে কথা বলছেন, ফুল টাইম ছাত্রদেরকে একিউজ করে গেছেন, তো এগুলো আসলে হয় কি, এগুলো আপনারা এক্সপোজ করছে, এবং আমি আসলে আপনাকে বেনিফিট অফ ডাউট দিয়ে আসতেছিলাম দীর্ঘদিন ধরে, কারণ কি যে মানে ঠিক আছে হয়তো বিতর্কিত বিষয় নিয়ে কথা বলতে চান না, কারণ সবাই তো আসলে দায়বদ্ধতার জায়গাটা একইভাবে ফিল করে না, যেমন মানে পৃথিবীতে সবাই কিন্তু এই যে দেশ পরিবর্তন সমাজ রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তনের পেছনে সবার সমান ভূমিকা ছিল না, পৃথিবীতে আমরা এই যে যত ধরনের সুযোগ সুবিধা ভোগ করতেছি সবাই কিন্তু রিসার্চ করে না, সবাই তাদের লাইফ ডেডিকেট করে না, আমার আপনার মতো লোকরা বসে বসে ইয়ে করে, কিছু লাইফ মানুষ লাইফ ডেডিকেট করে, আমার আপনার মতো মানুষের বসে বসে ফ্রিতে ফ্যানের বাতাস খায়, লাইটের আলো পায়, হ্যাঁ, তো সবাই সবার লাইফ ডেডিকেট করে না, আই গেট ইট, কোনো সমস্যা নাই, আপনি হয়তো বিতর্কিত বা যেগুলোতে রিস্ক, কিন্তু আপনার সেফ সাইডের প্লেয়ার, তো আপনারা এগুলোতে ইনভলভ হইতে চান নাই, বা সরকারের সমালোচনা করার প্রশ্ন যেহেতু চলে আসে সেহেতু আপনারা এগুলো নিয়ে কোনো কথা বলবেন না, আপনারা তো প্রো এস্টাবলিশমেন্ট, সো এই সব কিছু বুঝবো, আমি কিন্তু বেনিফিট অফ ডাউট দিচ্ছিলাম, হইতে পারে একটা মানুষ কোনো ঝামেলা যেতে চান না, কিন্তু এই ভিডিওটা থেকে আমি বুঝলাম যে না আসলে ব্যাপারটা কিন্তু তা না, আপনারা সেফ সাইডের প্লেয়ার না, আপনি কথা বলছেন এসে, এবং আপনি
এমন এমন একটা 10 মিনিট ধরে আপনি জাস্ট নিজের এক্সপোজ করলেন আর কি। এখন আপনার যেটা আগে আপনাদের ব্যাপারে, আপনাদের আপনার গ্রুপের লোকজনের ব্যাপারে একটা ধারণা, আমি আই ওয়াজ আনশিওর যে আপনারা আসলে কি চিন্তা চেতনা ধারণ করেন। তো আজকে চি শিওর হয়ে গেলাম আপনারা কি চিন্তা চেতনা ধারণ করেন, যে কারণে আমি উইদাউট এনি রিমোর্স আমি ভিডিওটা করতে পারলাম, আমি কথা বলতে পারলাম আজকে আপনাকে অ্যাড্রেস করে, এই লোককে অ্যাড্রেস করে কথা বলতে পারলাম। তো আপনাদের মতো মানুষ আমি জানি না আর আপনাদের কথা শুনবে কিনা, কারণ হচ্ছে যে এইভাবে এক্সপোজ হওয়ার পর আমার মনে হয় না আর কারো রুচি দিবে। যেমন আমি কিন্তু আপনাকে অ্যাপ্রিসিয়েট করতাম যে আমি হ্যাঁ হয়তো নেসেসারি সব কিছু এগ্রি করি না, কেউ সবার সব কথার সাথে এগ্রি করে না, বাট আপনি ভালো ভালো কথা বলেন, ইন্টারেস্টিং কথা বলেন এবং আপনি সুন্দর করে কথা বলতে পারেন, সো আমি ওই পার্টটা অ্যাপ্রিসিয়েট করতাম। কিন্তু আজকের পর আপনার আমি আমি আর অ্যাপ্রিসিয়েট করতে পারবো না, এবং আই হোপ যে আপনার যারা কথা শোনে তারা আজকের পর থেকে আপনাকে আর ডাউট দিতে শুরু করবে আর কি। আমি কিন্তু এটা এমন না যে আপনার খারাপ চাই বলে বলতেছি, আপনার মতো মানুষের আসলে এরকম মানে এত কি বলবো যে এত ব্রড প্ল্যাটফর্ম থাকা উচিত না আর কি, অথবা থাকলেও আপনাদের ব্যাপারে মানুষের ক্লিয়ার ধারণা থাকা উচিত যে আপনারা কাদের পারপাস সার্ভ করেন এবং আপনারা কাদের পক্ষে আছেন এবং আপনারা ন্যায় নীতি কতটা ক্লাউডেড, আপনাদের আদর্শ কতটা ক্লাউডেড, এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকা উচিত, আমাদের সবারই ধারণা থাকা উচিত। সেম 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 ম্যাম সেম নিয়ম।